আসসালামু আলাইকুম সবাই কিংকা আসেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহরমতো ভালো আছি আর হলো আমার চোখের সামনে দেখা পাচ্ছেন সুন্দর রেসিপি এটা কি তোমাকে মাঝে শেয়ার করেছি এরা হলো মজার টাকি মাছের ভত্তা বা সাটি মাছের ভত্তা যে যেটাই কন্যা কেন তো আমি এটা করসি এটা ছোটো আলু দিয়ে ছোটো আলু দিয়ে ভত্তাগুলো ফাইন লাগে একবারে এটি আমি সব কিছু দিয়ে নিছি মাছ আলু তারপর হলো কয়েকটা পেঁয়াজের পাতা ছিল হে আমি ধুনা পাতা দিবা ভুলে গেছি মরিচ কাঁচা মরিচ আর এই যে লবণ হলুদ সরষের তেল পরে দিবো আর এটি লাউয়ের পাতা আমি কুচি করে থুইছি ধুয়ে একবারে তো এরা দিয়ে আমি ভত্তা বানাবো পেঁয়াজ রসুন তো দিয়েছি কাঁচামরিচ মরিচ মিলাই দিছি দিয়ে এরা সব একবারে সিদ্ধ করে নিয়ে আমি পাটাত পিষে ভত্তা করবো আর এই ভত্তাটা পাটাত পিষে অনেক ভালো লাগে খেতে গরম ভাতের সাথে একবারে সে মজা আর হলো ছোটো আলু এখন নতুন ছোট আলু দিয়ে তো যে কোনো ভত্তায় ভালো লাগবে আর যদি হয় সেটা পাটাত পিসা সেটা তো আরও মজার তো আমি এটা এখন এই যে তেল দিন এটি দিয়ে এখন এটা চুলে তুলে দিছি দিয়ে এটা এখন ভালো করে মাখায় নিম নিয়ে গা হল এটা আমি ভাব দিয়ে মানে অল্প না পানি দিয়ে সিদ্ধ করবা দিমু তো সিদ্ধ হয়ে গেলে তারপর হলো পাটার পিস মারে পাতাটা আমি কুটি থেকে আনছি সেটা তোমাকে দেখাই আয়দা এটা আমার ঘরের জানলা দিয়ে মানে বাড়ির পিছে এটা আমাকে আমাকে অবশ্য গাছ মানুষের লয় আমরা লাগাছি তো বাড়ির পিছে আনা জায়গা ফাঁকা ছিল ওই মাটিতে লাগাই যে মানুষের বাড়ির টিনের উপর তুলে দেওয়া হচ্ছে তো কি সুন্দর হয়েছিল আবার কিছু নষ্ট হয়েছে তো ভাবনা সব নষ্ট হওয়ার আগে কয়েকটা পাতা তুলে আনি তো তুলে ওর থেকে আনিছে তো ওরাই দেখানো দেখো এই দেখো পাতা আমি ভাবছি মেলাগুলোই বান হয়েবে তো দেখি পাতায় মিশ্রানা হয়ে গেছে খুঁজেই পাওছে না আমি তাই আর যে কোনো ভর্তা থলো না রসুন বেশি করে দিলে অবশ্যই ভালো লাগে ফাইন লাগে একবারে এর তা আমার মুখের তো পানি চলে আসছে আর এটা গরম ভাতের সাথে এত মজা লাগে খেতে আর আমার ঝাল বেশি হয়ে গেছে তোমরা দেখে বোঝা পাওস আর এখন আমি মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছটা তুলে নিন তো এখন আমি এর কাঁটা বেসেন নেব মাথা আমি আগে কাটে ফেলে দিছি, মানে ভত্তার দেওয়ার আগে সিদ্ধ করার আগে কাঁচায় কাটে ফেলেছি তো তো কাঁটা খানের শক্তটা ফেলে আমি এই যে মাছটাও এখন এলার সাথে আন্না ভাজা ভাজা করবো আর আন্না তেল দিবো দিয়ে তো এটা ভাজা ভাজা করলাম আর কার এটা কি মাছের ভর্তা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাকে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আর আমার এই ভাষা যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর অনেকে কমেন্ট করেছে যে ভাল লাগেছে আবার অনেকে কমেন্ট করেছে যে তাকে ভাল লাগেনি তো যার সবাই সে সব কিছু ভালো লাগবে এমন তো কোনো কথা নয় তো যার ভাল লাগবে তাই দেখবেন আর যার ভাল লাগবে না তাই অবশ্যই দেখবেন না আর আমার জন্য নানা দোয়া করবেন সাপোর্ট করবেন আমাকে আর আমার রান্না বান্না শেষ আমি এখন এই যে উপরে এসেছি কৌশল টোসল দিয়ে কাপড় মেলে দিবার তো আজকে এত বাতাস হসলো আর হলো এতে আমি ড্রাগনের গাছ দেখা এসেছি আমার আগের ভিডিও ছিল আমি ড্রাগনের গাছ লাগাস নো কি সুট্টো সুট্টো এখন দেখো বড় বড় হয়ে গেছে তো সেটাই তোমাকে কেন দেখা বসি তো সব কিছুই দেখো আর হলো আজকে হলো আমার বাপ মায়ের অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী আর কি সবাই আমার বাপ মায়ের জন্য দোয়া করবেন আর এই যে ও এই ফুলের গাছটার কথা দেখেই মনে পড়লো যে এই ফুলের গাছটা আমাকে বাড়িরাটা ভাড়াটা ফেলে দিছিল তো সেটাই আবার আমার বল নিয়ে আসে ওটি দিয়ে দিছে এখন হচ্ছে ফাইন ফুল টুল ধরে ভালোই লাগে তো যাই হোক আমার বাপ মায়ের জন্য আমি সবাই দোয়া করো তারা যান দীর্ঘজীবী হয় ভালো থাকে সুস্থ থাকে সুখী শান্তিতে থাকে তার জন্য অনেক দোয়া দোয়া করো দোয়ার ভালোবাসা দিও অবশ্যই আর আমিও দোয়া করি আমার বাপ মায়ের জন্য তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাকে তোমাকে কাছেও আনা দোয়া চাইছি তোমরা অবশ্যই আমার বাপ মায়ের জন্য আনা বেশি বেশি করে দোয়া করবেন শুধু আমার বাপ মা লয় পৃথিবীর সকল বাপ বাপমায় যেন ভালো থাকে সুস্থ থাকে সব বাবা মার জন্যই দোয়া রইল আর এটি আর হলো গাছ হচ্ছে ও এই ড্রামটাতে থামে গাছ লাগাচ্ছি সেটাও দেখাই তো না কিছু বড় হয়েছে এক গাছের থেকে মেলাগুলো বাড়াচ্ছে আবার কিছু ছোটো ছোটোও আছে তো এই দেখ আমি এখন সাদের থেকে চলে যাবো মেলা রোদ আজকে মেলা রোদ ও এই যে সাদের এই ঘর যে ওটা বাথরুম এটা ভাড়া তো আসে এটা বয়স্ক মহিলা মানে এটা দাদি ভাড়া থাকে এটি তো আমি এখন চলে যাবো এদের নিচে নামছি রোদও তো থাকা যায় না বাবা গরম পড়ে গেছে একেবারে তো ওই দেটি দুটা ইউনিট আমি তো দেখাই নিঙ্ কাকুর বাড়ি তিনতলা দুটা ইউনিট ওইদিকে আর এদিকে দুটা ইউনিট এলা ভাড়া দেওয়া আছে মানে তিনতলা চারটা ফ্ল্যাট ভাড়া আছে তারপর এখন আমি আছে আমাকে দুতালাত তো দুতলা তো মনে করো যে আমরা থাকি যেহেতু সেহেতু এটা তো আর ভাড়া লয় তো এটিও দুটা যে ফ্ল্যাট এই দুটা ফ্ল্যাট ভাড়া আছে এ আর ওপার আর এটা হলো হামাকে ঘর আর এটা হলো হামকে ঘরের দরজা দুই দিক দিয়েই বাড়ানো যায় হলো এখন আমি রাত্রের বেলা মানে সন্ধ্যাবেলা এটা করছি নিমকি কে কী কন এটা জানি না তো এই নিমকিটা খাতে ভালোই লাগে তো ওই যে আমরা কালো জিরা দিয়েছি লবণ দিয়েছি তেল দিয়ে মাখাই দিয়ে এটা সুন্দর করে আর নিমকি শেপ করে কাটে কাটে ভাজেছি তো ফাইন হয়েছে খাতে স্বাদ তো আজকাল ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে জন্য দোয়া করবেন অবশ্যই আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম